हेलो अस्सलाम वालेकुम, आमी जफरी आलम विप्लव बोलछी। तो आसाद भाईर उद्देश्य কিভাবে ব্যাকআপ করবেন সেটা আমি আপনাকে ফেসবুকে লিখে দিয়েছিলাম, এখন আমি সেটা করে আপনাকে দেখাচ্ছি। প্রতিবার আপনি প্রতি সপ্তাহে অন্তত একবার, প্রতি সপ্তাহে অন্তত একবার আপনি এটি ব্যাকআপে রাখবেন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। তো কিভাবে করবেন আমি দেখাই। এখানে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর অবশ্যই সাইটটি লগ ইন করতে হবে। লগ ইন করার পরের ঘটনা বলছি, লগ ইন টগ ইন করার পরে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখানে যে লেখা আছে অল ইন ওয়ান, এখানে লেখা আছে অল ইন ওয়ান, এটি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করলে এখানে যে অপশনটি আসতেছে, আমার রাস্তার পাশে বাসা, তো গাড়ির শব্দে আপনি হয়তো একটু ডিস্টার্ব ফিল করবেন, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, এক্সপোর্ট করার পর আমরা এই যে এক্সপোর্ট টু লেখা আছে সেটি আমরা ক্লিক করব, করে ফাইলে যাব। এখানে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, বেশিক্ষণ না। ফাইলটা অবশ্য ভবিষ্যতে দীর্ঘ বড় ফাইল হলে একটু সময় নেবে, আর এখন হয়তো ছোট ফাইল, এর জন্য হয়তো একটু সময় কম নিচ্ছে। তো আপনারা লক্ষ্য করবেন 30%, 51% আমার কম্পিউটারের স্পিড আর আপনার স্পিডের উপর ডিপেন্ড করে এটা হয়। তো আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যে স্পিডটা কত, আমি আপনাকে পরে দেখাচ্ছি। 93% এবং ডান। তো এই আর্কাইভটি আপনি ডান করলেন যখন 190 মেগাবাইট পর্যন্ত আপনার এটি হয়েছে। আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার যে সেভ অপশন আসবে, এই সেভ অপশনে ক্লিক থাকা অবস্থায় আপনি এটিকে ওকে দিন। আপনি দেখতে পাচ্ছেন আপনার সাইটটি ডাউন হচ্ছে এখানে, এই যে উপরে। তো আমরা যদি সবগুলো মুছে দিই, আমরা জানতে পারবো যে আমাদের এখানে শুধুমাত্র এই স্বাধীন টিভি ডট নেট এই ফাইলটি ওপেন হচ্ছে। এটা 4 ঘন্টা, এখানে লেখা আছে 4 ঘন্টা, এটা ভুল লেখা আছে, এটা 4 মিনিট 5 মিনিট 10 মিনিট সর্বোচ্চ লাগে। তো এখানে নেটের স্পিডের জন্য আমাদের এই সময়, আমার মূলত নেটের স্পিড ছিল হলো 20 MB, কিন্তু আজকে নেট অবস্থা খুবই খারাপ, এর জন্য নেটটা দেখাচ্ছে 5 MB। তো যাই হোক, আপনি আশা করি এই ব্যাকআপটি করে ফেলবেন। তারপর আপনি ব্যাকআপ হয়ে গেলে আপনি লগ আউট করে ফেলুন, ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছেন। ব্যাকআপ হওয়ার আগে আপনি এই ক্লোজ বাটন ক্লিক করবেন না এবং এরা কিছুই বন্ধ করবেন না, তাহলে ব্যাকআপটা বন্ধ হয়ে যাবে। ব্যাকআপটা হয়ে গেলে আপনি সব ক্লোজ করে দেবেন। তো আজকের মতন এইটুকুই, আশা করি আগামীতে আরও কিছু জানাবো। ধন্যবাদ।